হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বন্ধুরা, এর মধ্যে অপো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে দিল অপো রেনো 5। আর এই ফোনটি 8GB 128GB ভেরিয়েন্টের প্রাইস করা হয়েছে 35,990 টাকা বা 36,000 টাকা। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 720G, আর এছাড়াও এই ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং এছাড়াও থাকছে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্যার, সব কিছু মিলে ফোনটি কেমন হবে? ফোনটি কি ভালো হবে না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, এবং এছাড়াও জানাবো এই ফোনটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত। সো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিপি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক, আর উপরে অংশে বাম পাশে একটি স্কোয়ার সার্কেলের মধ্যে রাখা হয়েছে 4টি ক্যামেরা এবং 1টি LED ফ্ল্যাশ। আর ফোনটির ব্যাক সাইডে কিন্তু গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, যার কারণে এই ফোনটিকে হুট করে দেখলে মনে হতে পারে এই ফোনের ব্যাক সাইডে হয়তো বা গ্লাস ব্যবহার করা হয়েছে। আর এই ফোনে আপনি পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরে অংশে বাম পাশে কাট আউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর ফোনটির ফিটনেস করা হয়েছে 7.7 মিলিমিটার। আর এই ফোনটির ওজন 171 গ্রাম, আর যার কারণে এই ফোনটিকে দেখতে অনেক স্লিম এবং প্রিমিয়াম মনে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর ফোনটি বাংলাদেশে বাজারে 2টি গর্জিয়াস কালারে পাওয়া যাবে, একটি হচ্ছে ফ্যান্টাসি সিলভার এবং আরেকটি হচ্ছে স্টেরি ব্ল্যাক। সো সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে তো যথেষ্ট ভালো লেগেছে, এবং আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যার উপর অংশে বাম পাশে কাট আউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, আর এছাড়াও থাকছে 409 PPI ডেন্সিটি। ফোনটির ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও থাকছে 45.6%। আর এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটির অ্যামোলেড ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 90Hz রিফ্রেশ রেট, যা এই ফোনটির ডিসপ্লের একটি উল্লেখযোগ্য পার্ট। আরও থাকছে 600 nits পিক ব্রাইটনেস, আর এর কারণে এই ডিসপ্লের কন্টেন্টগুলো দেখতে অনেক স্বচ্ছ এবং পরিষ্কার লাগবে। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে কালার ওএস 11.1, আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 720G, যা 8nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর এছাড়াও ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 618। আর কলকম স্ন্যাপড্রাগন 720G এই প্রসেসর সম্পর্কে আমরা অনেকেই অবগত, সো এই ফোনটির পারফরমেন্স যথেষ্ট ভালো হবে বলে আমার মনে হয়। এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনি ইজিলি খেলতে পারবেন, আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ আপনি খুব সহজেই করতে পারবেন। আর ফোনটি বাংলাদেশে বাজারে 1টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, আর সেটি হচ্ছে 8GB RAM 128GB ROM। আর ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিড হচ্ছে UFS 2.1, তবে এখানে 2.2 হলে আরেকটু ভালো হতো। এবারে কথা বলা যাক অপো রেনো 5-এর উল্লেখযোগ্য একটি পার্ট নিয়ে, ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনের রেয়ারে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, এবং এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর। আর ফোনটির ব্যাক ক্যামেরার ভিডিও রেজুলেশন হচ্ছে 4K 30fps, তবে আপনি 1080p শ্যুট করতে পারবেন 30 থেকে 480fps পর্যন্ত। আর ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি 44 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, যার ভিডিও রেজুলেশন হচ্ছে 1080p, আর তা 30 থেকে 120fps পর্যন্ত। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 4310mAh এর একটি ব্যাটারি,
আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 50 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যাই ফোনটিকে 45 মিনিটে ফুল চার্জ করবে বলে অপ্পো দাবি করছে। সো এবার আমাদের দেখার পালা এই তথ্যটি কতটা সত্য হয়। বন্ধুরা, এবার আমার মতামত জানাবার পালা। 36,000 টাকায় অপ্পো রেনো 5 যথেষ্ট ভালো ফোন বলে আমার মনে হচ্ছে। অন্তত এই ফোনটির ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি সব কিছু মিলে এই ফোনটি অবশ্যই একটি ভালো ফোন হবে বলে আমার মনে হয়। সো আপনারা যদি এইরকম প্রাইজে ভালো একটি ক্যামেরা ফোন নিতে চান, তাহলে অবশ্যই আপনারা অপো রেনো 5 এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন। আর এছাড়াও যদি আপনি অন্য কোনো ফোন নিতে চান, তাহলে আমাদের আগের ভিডিওগুলো দেখে যে কোনো একটি ফোন চয়েস করে নিতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অপো রেনো 5 এই ফোনটি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় সাথে থাকবেন। আর এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।